মাথা তদন্তে ফের তৎপর ইডি। আজ তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে দিল্লিতে তলব। এর আগে 2022 সালের 15 ফেব্রুয়ারি এই মামলাতেই রিজার্ভ প্যালেসে দেবকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে জানা যায়, গরু পাচারকাণ্ডের বিভিন্ন সাক্ষীকে জেরা করে দেবের নাম উঠে আসে, আর এবার দেবকে ইডির তলব। পুরো বিষয়ে কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি আপডেট? দেখো, অভিনেতা এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেব, তিনি এই মুহূর্তে ইডি দপ্তরে পৌঁছলেন এবং ইডি দপ্তরে পৌঁছানোর সময় কিন্তু তিনি জানিয়ে দিলেন যে তিনি এর আগে কেন্দ্রীয় সংস্থাকে যতবার তিনি তার কাছে ডাক দিয়েছে তিনি গিয়েছেন এবং আগামীতেও যদি তাকে ডাকা হয় তিনি যাবেন। তিনি নিজের কাছে একেবারেই স্বচ্ছ, তিনি নিজের কাছে পরিষ্কার, এক টাকাও তিনি কোথা থেকেও কালো টাকা তিনি নেননি। এবং যে টাকার কথা বলা হচ্ছে সিনেমা তৈরির জন্য 5 কোটি টাকা তার এনামুল হকের কাছ থেকে গিয়েছে সেটাও তিনি একেবারে সরাসরি তিনি অস্বীকার করেছেন এবং বলেছেন যে কেন্দ্রীয় সংস্থার উপরে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে তার বিশ্বাস রয়েছে, আদালতের উপরে তার বিশ্বাস রয়েছে, তাই তিনি তার শুটিং বাতিল করে কিন্তু আজকে ইডির দপ্তরে হাজিরা দিতে এসেছেন। দেখো, এক্ষেত্রে তোমাকে একটা কথা বলা যায়, তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি এর আগে বহু নেতা এবং যারা রাজ্য সরকারের মন্ত্রী তারা কিন্তু ইডির হাজিরা এড়িয়েছেন, আর এক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে যে অভিনেতা দেব তাকে যতবারই তলব করা হয়েছে তিনি ততবারই এসেছেন এবং ঠিক 11টাতেই এসেছেন, 11টায় তাকে ডাকা হয়েছে, 11টা বাজতে কয়েক মিনিট আগেই তিনি ইডি দপ্তরে পৌঁছলেন এবং ইডি দপ্তরে ঢোকার আগে তিনি সাংবাদিকদের জানালেন যে তাকে এর পরেও যদি ডাকা হয় তিনি আসবেন। রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে কিনা পুরো বিষয়টি সেই সব বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন তিনি এই বিষয়ে এখনই কোনো কথা বলবেন না, কিন্তু তিনি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি সৎ রয়েছেন এবং তার এই গরু পাচারের টাকা, তার সিনেমায় লাগানো বা ইত্যাদি বিষয়ক যে বিস্তার অভিযোগ রয়েছে তিনি আগেই সে বিষয়ে নথি দিয়ে গিয়েছেন এবং আজকেও তাকে ডাকা হয়েছে, তিনি একটি ফাইল নিয়ে ভেতরে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তাকে যদি ভবিষ্যতেও ডাকা হয় তিনি যাবেন। গতকাল রাতেই দেব দিল্লি পৌঁছেছিলেন এবং আজকে সকাল 11টা ঠিক ডাকা হয়েছিল এবং ঠিক 11টাতেই তিনি ইডির যে সদর দপ্তর সেখানে পৌঁছলেন। ধন্যবাদ রাজীব। অর্থাৎ ইডির তলবে দিল্লিতে অভিনেতা সাংসদ দেব ইতিমধ্যেই ইডির দপ্তরে নির্ধারিত সময়তেই পৌঁছে যান দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।